পেট্রোল। বৌদি নাড়াচ্ছে ডাব আর কাকা পেছনে মারছে বাড়ি, বৌদি নাড়াচ্ছে ডাব আর কাকা পেছনে মারছে বাড়ি, আজকে এত রোস্ট করা করব, বাস ঢুকিয়ে দেবো ওদের গাড়ি। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। আচ্ছা মামনি, তুমি কি সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে এসছো নাকি ডাবের স্পন্সর করতে এসছো? বাত তো সহি হে। থাক, তোমার আর দেখাতে হবে না, ওই তো দু টাকার মাল, কেউ নেবে না, বুঝতে পারছো? রাস্তায় যদি ফেলেও দেবে না, এরা কুত্তা এসেও মুতে দিয়ে চলে যাবে, ঠিক আছে? মুখে তো আটা ময়দা মেখে ফিল্টার লেগে পুরো একদম পাপা কি পারি, তার মানে গুষ্টির গায়ে মিষ্টির হাড়ি, বুঝতে পেরেছো? মুখে মুতে দিয়ে চলে যাবে কুত্তা। কন্ট্রোল তো ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আচ্ছা, এভাবে তোমরা বউচাটা হয়ে যাও, তাহলে দেখবে সংসারে কোনোদিন ঝগড়া লাগবে না। ঠিক আছে, টক ঠিক আছে। সামারিয়া সেটাই তো, আমরা হতে পারবো নাকি জানি না বৌদি, কিন্তু দাদা তো খুব চাচ্ছে। দাদা শুতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, খেতে গেলে, স্নান করতে গেলে, ঘুরতে গেলে, সব জায়গায় যদি চাটো তাহলে ঝগড়া হয়, বুঝছেন না? দু দু খাও, সমাজরে আপ। আমাকে একজন বলছে, আমার ফলোয়ার যে এই বয়সে এবার ট্যাটু করেছে, কারো ট্যাটু করার কি বারণ? তোমরা নাক কান ফোটাতে পারো, তোমার বউ মা সবাই, আর আমার ট্যাটু করলেই দোষ না, যার যার ভালো লাগা সে সে করবে, তোমাদের অত প্রবলেম কোথায় গো? হ্যাঁ সেটাই তো বলছি, তোমাদের কি যার যার পছন্দ সে সে করবে। হ্যাঁ তোমাদের কি, তোমাদের কি যার ভালো লাগা সে সে করবে, তোমাদের অত প্রবলেম কোথায় গো? হ্যাঁ আমার বাড়া ভালো লেগেছে, আমি এখন করতে যাচ্ছি, তোমার যদি ভালো লাগে তুমি এসো। আরে আস্তে আস্তে বৌদি, দুটো মিসাইল যদি কোনো মতে লঞ্চ হয়ে যায় না, তাহলে পাকিস্তান আর বাংলাদেশ উড়ে যাবে তো। বলছি বৌদি, তোমার জন্য একটা ভালো জবের লেটার আছে, বুঝতে পেরেছো? রাস্তার ধারে যে ব্যারিকেড গুলো পোতে না, ডাব গুলো নাড়িও না, ওখানে গিয়ে দুটো তিনটে ব্যারিকেডের মাথায় বাড়ি দাও, ওইগুলো কাজগুলো হয়ে যাবে আর তুমি পয়সাও পেয়ে যাবা, তাহলে কি ডিল ফাইনাল বৌদি? কন্ট্রোল বলছি, হ্যালো। হ্যাঁ তুমি আমার কাছে চারটে মিসাইল চেয়েছিলে না, চারটে মিসাইলই না জোগাড় হয়ে গেছে। পাওয়ার বলতে সাটা বাংলা পাওয়ার, যেটি বাংলাদেশে আর তোমার হচ্ছে পাকিস্তানে পড়ে না, দুটোই উড়ে যাবে, মা দুটো মারবো পাকিস্তানে আর দুটো মারবো বাংলাদেশে, বুঝতে পেরেছো? সব উড়ে যাবে, সাটা বাংলা পাওয়ার পাওয়ার, বুঝতে পেরেছো? তার মানে সে বড় বড় তো হেভি বড় বড় মিসাইল, সেই কি বলবো, সেই পরমাণু না কি একটা আসে না, ওর দেও ফেল মানা, বুঝতে পেরেছো? ডিল কনফার্ম তো? হ্যাঁ বৌদি ডিল কনফার্ম হয়ে গেছে, বুঝতে পেরেছো? ও কাকু আমি বুঝতে পেরেছি, তুমি পেছনে গাছ লাগানোর কথা বলছো, তাই না? হ্যাঁ কাকু ওখানে লাগাই দাও, কোনো ব্যাপার না, ভালো হবে, একদম সার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে ওখানে, বুঝতে পেরেছো? পেছনেই লাগাই দাও গাছটা কাকু, ভালো হবে, আমি একটু মাই সাজে যাবো গাছে ওঠার জন্য, বুঝতে পেরেছো? হ্যাঁ ঘরের পেছনে হেভি সুন্দর জায়গা না কাকু। কন্ট্রোল